সম্প্রতি প্রকাশ হয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুলের ছাত্রছাত্রীদের সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, কিন্তু এবার হতাশজনক ফলাফল করেছে ছাত্রছাত্রীরা। এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এই ধরনের ফলাফলের জন্য তিনি ব্যথিত, সার্বিক তথ্য তিনি সংগ্রহ করছেন, সহসায় দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করবেন, এই ফলাফলের কারণ কি তা খতিয়ে দেখবেন বলেও জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। Also, I heard about it. I have seen in newspaper also, and I gathered all the information. And very shortly, I will call a meeting, and I will talk to our officials how it can be sorted out and what is the reason behind it. Everything will be sorted out. Bureau report, Khobor Tripura.